দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর অলংকার। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। সাইকোলজিক্যাল ফ্যাক্ট নাম্বার ওয়ান, মানুষের স্বভাব কেমন দেখুন। মানুষ সেই সমস্ত ব্যক্তিদের অবহেলা করে যারা তাকে দাম দেয়, অন্যদিকে তারা যাদের কাছে দাম পায় না তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই যারা আপনাকে ভালোবাসে তাদের সাথেই থাকুন। নাম্বার টু, আপনি কি জানেন বিশ্বের প্রায় 90% মানুষ মেসেজ বা চিঠিতে বা ডায়েরিতে সেই সমস্ত জিনিসই লিখে রাখেন যেটি সে মুখে বলে প্রকাশ করতে পারেন না। নাম্বার থ্রি, আপনি কি বেশিক্ষণ ঘুমিয়ে কাটান? বেশিক্ষণ ঘুমানো ভালো নয়, কারণ যে সমস্ত ব্যক্তি বেশি সময় ঘুমানোর জন্য ব্যয় করে তাদের মানসিক চাপ বেশি হয় এবং মনমরা ভাব তাদের আপনা আপনি চলে আসে। নাম্বার ফোর, রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করেই আপনার কোনো মানুষের কথা মনে পড়ে তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে আঘাত করেছিল। নাম্বার ফাইভ, আপনি কি জানেন আপনি যত বেশি ঠান্ডা রুমে ঘুমাবেন আপনার তত বেশি ভয়ানক স্বপ্ন আসার সম্ভাবনা আছে। নাম্বার সিক্স, প্রয়োজনে সবাই কথা বলে, কারণে অকারণে যারা সবসময় খোঁজ খবর নেয় এরাই জীবনের গুরুত্বপূর্ণ মানুষ, সংখ্যাটা কম হলেও এরাই প্রকৃত প্রিয়জন। মানুষের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না, কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না, আবার কখনো ফিরেও পাওয়া যায় না। ভালো মানুষের আশায় না থেকে নিজেই একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। জ্ঞানের বাণী কখনো পুরাতন হয় না, প্রকৃত বন্ধুরা তোমার অবর্তমানে কাঁদবে, আর ভুয়ো বন্ধুরা তোমাকে কাঁদতে দেখলেই ভাগবে। শিশুদের পিছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি। তুমি বর্তমানে যে অবস্থানে রয়েছো এটি তোমার চূড়ান্ত গন্তব্য নয়, উত্তম অবস্থানটি আসতে এখনো অনেক বাকি। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। কেউ যখন সাথে নেই তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয়। কাজে লাগতে পারে ভেবে ভালো ব্যবহার করে দেবেন এটা মোটেও উচিত নয়। ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হোক, কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করেন, শেষ বলে কিছু নেই। মনে রেখো, অনেক সময় ঝরে পড়া পাতা থেকেও নতুন গাছের জন্ম হয়। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। ভালোবাসতে কখনো দামি গিফট লাগে না, কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি। তাই তো ভালোবাসার প্রতীক 5 টাকার গোলাপ, আজও ফুলের রানী। স্মার্ট বলতে সুন্দর চেহারা, দামি পোশাক আর অর্থকেই বোঝায় না, জ্ঞান বুদ্ধি বিবেক যুক্তি আর সচেতনতা যুক্ত ব্যক্তি হলো প্রকৃত স্মার্ট। সফলতার সিঁড়ি আছে কিন্তু লিফট নেই কোনো, ঝগড়া একদিন না একদিন ঠিক মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয়ে ছেঁড়া কথাগুলো মনে থেকে যায় আজীবন। কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে, যাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তে থাকে। যেসব মেয়ের রাগ বেশি হয় তাদের মনে ভালোবাসাটাও অনেক বেশি হয়, আর যার প্রতি রাগ বেশি দেখায় তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। কিছু মানুষকে বোঝা খুব কঠিন, মাঝে মাঝে তাদেরকে খুব আপন বলে মনে হবে, মনে হবে সে আপনার সবচেয়ে কাছেরও নিঃস্বার্থ বন্ধু, কিন্তু তা না, তারা আসলে কারো জীবনে আপন হয়ে আসে সবচেয়ে বড় ক্ষতিটা করবার জন্য, তারা হচ্ছে বন্ধুরূপী শত্রু। মানুষ কি অদ্ভুত তাই না, অপমান করে বলে কিছু মনে করো না। একটি পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্ট বুদ্ধির সদস্যই যথেষ্ট। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সফলতার সিঁড়ি। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি, যে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফোরালে তার নাগালো আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে, মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়।
লোহাকে কেউ নষ্ট করে দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই, কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা, যা সবাই বুঝতে পারে না। কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সম্পর্ক সৃষ্টি হয়, তেমনি ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণেরও শিকার হয়। আমারে ছাই রাখলে তুমি অন্যরকম এক জীবন পাইবা, আফসোস আমারে পাইবা না। আবেগ ও ইচ্ছার মূল্য অনেকের কাছে চাওয়া বোকামি। তুমি তোমার সব থেকে দামি, তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটি মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। সম্পর্ক মধুর রাখতে করণীয়। নাম্বার ওয়ান, প্রিয় মানুষটাকে সম্মান করুন, সবসময় সালাম দিন, মাঝে মাঝে আপনি বলে সম্বোধন করুন, আপনি তো আমার একমাত্র উনি, এইভাবে মিষ্টি করে বলুন। নাম্বার টু, সবসময় ক্রোধ ধরতে যাবেন না, ইভেন কখনোই ক্রোধ ধরতে যাবেন না, এই পৃথিবীতে কেউই নিখুঁত না, আপনিও না। ছোটখাটো ভুল ধরলে সম্পর্ক নষ্ট হয়, ভুল যদি মারাত্মক হয় তবে ভুল ধরুন। নাম্বার থ্রি, প্রশংসা করুন, যতটা পারেন প্রশংসা করবেন, তুমি শিমুল তুলার মতো শুভ্র, তুমি চাঁদের কলঙ্ক থাকলেও আমার তুমির কোনো খারাপ কিচ্ছু নেই, যতটা সুন্দরভাবে বলা যায় বলবেন। প্রশংসা করলে কিছুই কমে না, বরং ভালোবাসা বাড়ে। নাম্বার ফোর, সময় দিন, দিন শেষে ঘরে ফিরে মানুষটাকে সময় দিন, অথবা মানুষটা ঘরে ফিরলে তাকে সবটুকু সময় দিন। মন খুলে সব কিছু শেয়ার করুন, তাকে সবচেয়ে বেশি কেয়ার করুন। নাম্বার ফাইভ, আপনি পুরুষ হলে তাকে নিয়ে ঘুরতে যান ছুটির দিনে, ছোটখাটো উপহার দিন, ফুল দিন, চকলেট দিন, ফুচকা চটপটি খাবেন একসাথে। আপনি নারী হলে ছুটির দিনে শাড়ি পরুন, বউ সেজে তার সামনে ঘুরঘুর করুন, তাকে তার প্রিয় খাবার রান্না করে খাওয়ান। মনে রাখবেন, লাইফ পার্টনারের যা যা ভালো লাগে তা তা করবেন, তাকে ইমপ্রেস করা আপনার দায়িত্ব। নাম্বার সিক্স, স্যাক্রিফাইস করার মানসিকতা রাখবেন। যারা আমাদের আপনজন তাদের ছাড় দিলে আপনার আত্মসম্মান কমবে না, আরও বাড়বে। সবসময় ছাড় দেবেন তবে ছেড়ে দেবেন না, হাতটা শক্ত করে ধরবেন, ভুল ত্রুটি করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নাম্বার সেভেন, যেমন যত্ন করবেন তেমন শাসন করবেন, সিগারেট থেকে শুরু করে কোনো ধরনের নেশা যেন না থাকে, নিজের মানুষটাকে নিজের প্রতি আসক্ত করে রাখবেন, আপনার ভালোবাসার নেশায় আসক্তি যেন থাকে। নাম্বার এইট, রাগ করবেন যদি নামাজ না পড়ে, ঠিকমতো খাওয়া দাওয়া না করে, এইসব বিষয়ে রাগ করবেন। নাম্বার নাইন, অনুপ্রেরণা দিন, কোনো কাজ না পারলে শিখিয়ে দেন, নয়তো আপনি নিজে করে দেন, তবে তাকে ছোট করে কিছু বলবেন না, যাতে করে সে মনে কষ্ট না পায়। নাম্বার টেন, সে যাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসুন, সে যেরকম ভালোবাসা যত্ন আপনার কাছে আশা করে তা তাকে দিন। আজকের ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।